আজকে আমরা চলো সুন্দরবনের প্রাণী যে গল্পটি পড়েছি সেখান থেকে কয়েকটি প্রশ্নের উত্তর টিকচিহ্ন দিয়ে জেনে নিই। তাহলে চলো, আমরা প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ক্যাঙ্গারু বললে মনে পড়ে যে দেশের কথা। আমরা আগে পড়েছি বন্ধুরা, তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, আমরা পড়েছি ক্যাঙ্গারু বললে আমাদের অস্ট্রেলিয়ার কথা মনে পড়ে। এই দেখো বন্ধুরা, উত্তর সঠিক হয়েছে। তারপরে দেখো, আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়? আমরা গল্পটিতে পড়েছি আফ্রিকার কথা উঠলে সিংহের কথা মনে হয়। দেখলে বন্ধুরা, উত্তরটি সঠিক হয়েছে। তারপরে দেখো, বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়? বাংলাদেশের রাঙ্গামাটি ও বান্দরবন জেলায় কিন্তু হাতি দেখতে পাওয়া যায়। এই দেখো, উত্তরটি সঠিক হয়েছে। তারপরে দেখো, কোন প্রাণী ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? আমরা জানি, আমরা কয়েকটি প্রশ্নের উত্তরের মাধ্যমেও দেখেছি, শকুন কয়েকটি বিভিন্ন ধরনের ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। অর্থাৎ আমরা বন্ধুরা সবসময় কোনো প্রাণীকে অপ্রয়োজনীয় ভাববো না, এবং সব প্রাণী যেন সম্পূর্ণভাবে বন্ধুরা অর্থাৎ নিরাপদভাবে প্রকৃতিতে বসবাস করতে পারে সেটি নিশ্চিত করব। দেখো, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, কোনটার বড় বড় শিং, গায়ে ফোটা ফোটা সাদা দাগ, প্রাণীটির নাম কি? তাহলে আমরা আমাদের যে গল্পটি রয়েছে সেখানে পড়েছি প্রাণীটির নাম হচ্ছে চিত্রাহরি। দেখলে বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই উত্তরগুলো টিক চিহ্ন দিয়েই দেখে নিলাম কোনটির উত্তর আসলে, কোন প্রশ্নের উত্তর আসলে কোনটি হবে। এভাবে বন্ধুরা তোমরা যদি গল্পটি ভালো মতো পড়ো এবং ভিডিওগুলো যদি দেখো, তাহলেও কিন্তু বন্ধুরা তোমরা প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিয়ে দিতে পারবে। মনোযোগ দিয়ে পড়বে বন্ধুরা, এবং সবসময় পড়ার সময় কোন শব্দটি কী বানান সেটি খেয়াল রাখবে, তাহলে দেখবে বন্ধুরা কখনোই তোমাদের বানানগুলো আর ভুল হচ্ছে না। ধন্যবাদ বন্ধুরা।